ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই আজকে আমাদের আর একটা নতুন সপ্তাহ শুরু করার এই প্রভুর গৃহে আমাদেরকে উপস্থিত করেছেন। তাই আমাদের হৃদয়কে এবং আমাদের এই দেহকে প্রস্তুত করুন, যাতে আমরা যখন তার কাছে উপাসনায় আসবো সেই উপাসনা যেন তার কাছে গ্রহণযোগ্যতা পায়, আর সেই গ্রহণযোগ্যতা থাকবে ঈশ্বরের শক্তির মধ্য দিয়ে। আর আজকে আমরা একটা কঠিন অথচ পুরাতন এবং নতুন নিয়মের মধ্য দিয়ে দেখব যে এখানে যখন বলা হয়েছে নতুন নিয়ম পত্র, আমার পেছনে দেখতে পাচ্ছেন যে নতুন নিয়ম পত্র, উৎকৃষ্ট চুক্তি, আরো ভালো প্রতিশ্রুতি, মহান যাজক, সত্যিকারের তাবু, কি বলতে চাইছি এগুলো। নতুন নিয়ম পত্র, নিয়ম পত্র আমরা কাকে বলি? যেখানে যে পত্রে বা যে দলিলে লেখা থাকে কি নিয়ম মানতে হবে, কি নিয়ম মানবো না আমরা, তার একটা বিশদ বিবরণ লেখা থাকে, আর তাই তাকে বলা হয় নিয়মের পত্র। তার মধ্যে অনেক নিয়মাবলী রয়েছে। আর এই নিয়ম পত্র যদি বাইবেলের পরিভাষায় দেখি, এটাকে বলা হয় অনেক সময় যে চুক্তি। এবং চুক্তি যখন কারোর সাথে হয় দুটো পক্ষ থাকতে হয়, তার একজন সাক্ষী বা মধ্যস্থকারী থাকতে হয়। কিন্তু বাইবেলে উপাসনা এর কি মানে রাখে আমরা আজকে দেখব যে কেন এই নতুন পত্র, তার উদ্দেশ্যটা কি, বাইবেল আমাদের কি শেখায়। আর তাই আমি আজকে সেই অংশ থেকে পড়ার আগে কিছু সত্য আমরা শেয়ার করি যেটা আমাদের বুঝতে সাহায্য করবে। প্রথম হচ্ছে যে নিয়মপত্র কাকে বলে। যদি হিব্রীয় পরিভাষায় দেখি তাকে বলা হয় বারিত। তার মানে হচ্ছে অনেক সময় বলে কোনো কিছুকে চুক্তির মতো বলা হয় বা কাঠ বা কেটে কোনো কিছুর মধ্যে সেই চুক্তিকে প্রয়োগ করা। আর এই অর্থটা এসছে যেখান থেকে, সেটাকে বলা হয় যে আমরা জানি বাহার বা এটা হচ্ছে সম্পূর্ণ সেই মূল শব্দ যেখান থেকে এসছে। তার মানে নির্বাচন করা, যেটা আমরা পাই এক শামুয়েলের আমাদের 17 অধ্যায় থেকে। আর যদি এই অর্থটা আর এক অর্থে প্রবেশ করেছে যদি আমরা দেখি সেটা 2 শামুয়েলের 13 অধ্যায় থেকে, সেখানে দেখি বলা হয় যে একটাকে নির্বাচন করা আর একটাকে মাংসের প্রস্তুতি। তা এটা মূলগত অর্থটা আমাদের বাইবেলে বুঝতে হয় যে একটা চুক্তি বা নিয়মপত্র মানে কি বলেছে। নিয়মপত্র মানে এখানে আমরা দেখি যদি কিছু জিনিস বাইবেলগত ভাবে ব্যাখ্যা রয়েছে যে নির্বাচন কি নির্বাচন, এবং সেই মাংসের মধ্যে যে নির্বাচন বলেছে কি ধরনের, এবং এই নিয়মপত্র তারপরে কি নিয়ম আনছে। আর তাই যদি আমরা বাক্যে দেখি আমাদের এটা পরিভাষায় কি বলে, আদি পুস্তকে আমরা যদি পড়ি সেখানে বলেছে 15:17-18 পদে যে পরে সূর্যাস্ত হইবার পর ঈশ্বর কি করলেন, আব্রাহামের সাথে নিয়ম স্থির করলেন যে আব্রাহাম তোমার সাথে আমার একটা চুক্তি, মানে লিখিত পড়ি তো এইরকম চুক্তি না, ঈশ্বর যখন চুক্তি করেন তখন বা কাউকে কোনো নির্দেশ দিয়ে তার সাথে একটা সমস্ত নিয়মের বান্ধনে আনেন, বাধ্যতা আনেন, সেটা তার প্রতিজ্ঞা যুক্ত হয়। আর তাই বলছে যে আমি তোমাকে এই বংশকে দিলাম, যে জায়গাটার কথা বলছে মিশরের নদী থেকে অব্দি, মহানদী ফরাত নদী অব্দি তোমাকে এই জায়গাটা দিলাম। ঈশ্বর আব্রাহামের সাথে একটা চুক্তি করেছিলেন। আমরা জানি এইভাবে জিনিসটাকে কি ব্যাখ্যা করা যায় যে উনি একটা সমস্ত ভাবে আব্রাহামের সাথে একটা চুক্তি বা স্থির নিয়মপত্র করেছিলেন। তাই যদি টনি ইভেন্সের ভাষায় দেখতে যাই, উনি বলেছেন এই ঐশ্বরিক এই চুক্তিটা কি, নিয়মপত্রটা কি, বলছে একটি ঐশ্বরিক ভাবে সৃষ্ট সম্পর্কীয় বন্ধন বা চুক্তি, ঈশ্বরীয় বন্ধন যার মাধ্যমে ঈশ্বর কি করেন,
আমাদের এই নিয়মপত্রের মধ্যে দিয়ে তার সত্যকে আমাদের জানান। আর তার জন্য উনি কি করেন, তার স্বর্গরাজ্যের কিভাবে চলবে তা আমাদের যে আশীর্বাদ নিয়ে আসবে, যে পরিকল্পনা করেছেন তার একটা নির্দেশিকা দেন। আমরা কোথায় দেখতে পাই এর তথ্যটা? আমরা যদি বাইবেল ঘাঁটি, এখানে আমরা দেখতে পাই যে মোশিকে ঈশ্বর 10টা আজ্ঞা দিয়েছিলেন এই নিয়মপত্রের মধ্যে। আর তাই এটাকে যদি ব্যাখ্যা করি, দেখি এটাকে বলা হয় যে এটা হলো এমন ধরনের নিয়মপত্র বা চুক্তি ঈশ্বর বা ঐশ্বরিক চুক্তি আমার সাথে ঈশ্বরের, যেখানে আস্থা আছে, দায়িত্ব আছে, এবং যা সুবিধাগুলো পাবো এই চুক্তি ঈশ্বরের সাথে আমাদের, তা আমাদের হৃদয়কে সমস্তভাবে তৈরি করবে ব্যক্তিগত বন্ধুত্ব চুক্তি করে প্রতিটা মানুষের সাথে এক ঈশ্বরের সাম্রাজ্যের চুক্তি বন্ধন করবে। আর তাই এই চুক্তি বা নিয়ম ঈশ্বর যখন দিয়েছে, বাইবেল ঘাটলে আমরা প্রায় 8 ধরনের এরকম নিয়মপত্র বা চুক্তি যাকে বলা হয় ঈশ্বরীয় চুক্তি আমরা দেখতে পাই, কভেনেন্ট বলা হয় ইংরেজিতে। এবং সেটা দুটো ভাবে হয়, এক হচ্ছে শর্তাধীন, এটা শর্ত দিয়ে নিয়ম চুক্তি, তার মানে কি তোমাকে এই নিয়মে তুমি আমি বসলাম, এই এই নিয়মগুলো মানলে তবেই কিন্তু এটা হবে, তবেই এর সাফল্য আছে এই চুক্তি। আবার অনেক আছে শর্ত ছাড়া, আর এক পক্ষ মানুক না মানুক সেই চুক্তি যে করেছে আর এক পক্ষের দায়িত্ব সেটা পালন করা। আমরা ব্যাখ্যা করি এটাকে কি বলে, যদি আমরা দেখি বাইবেলে অনেক ধরনের চুক্তি আছে। আদমের সাথে ঈশ্বর চুক্তি করেছে, নোহর সাথে চুক্তি করেছে, আব্রাহামের সাথে চুক্তি করেছে, মোশির সাথে চুক্তি করেছে, নিয়মপত্র দিয়েছে চুক্তি বলতে, দাউদের সাথে চুক্তি করেছে, ইসরায়েলের সাথে, এবং শেষে এসছে নতুন সেই শক্তি, নতুন সেই শক্তি আর চুক্তি, সেই নতুন চুক্তি যিশু আমাদের সাথে করেছেন। আমরা এখানে এতগুলো চুক্তির মধ্যে আমাদের আজকের লক্ষ্য থাকবে যে মোশির সাথে চুক্তি, কারণ এই চুক্তিটা ছিল শর্ত, এই চুক্তিতে ছিল শর্ত দিয়ে। আর অধিকাংশ চুক্তি ইসরায়েলের সাথে চুক্তি বাদে সব ছিল শর্তহীন, তার মানে ওই মানুষের সাথে বা আব্রাহামের সাথে, নোহর সাথে, আদমের সাথে ঈশ্বর যে চুক্তি করেছিল, আদমেরটা যদিও কিছুটা শর্ত সাপেক্ষ, কিন্তু অন্যদের সাথে যে চুক্তি করেছিল মোশির চুক্তি বাদে, সেগুলো শর্ত দিয়ে নয়। তার মানে কেউ মানুক আর না মানুক ঈশ্বর তার প্রতিজ্ঞা যে চুক্তির মধ্যে লিখেছে তাদের আশীর্বাদ করবে, সেটা ঈশ্বরের শক্তিতে সম্পূর্ণ করবে, কেউ মানুক না মানুক ঈশ্বর সেটা সম্পূর্ণ করবে। কিন্তু মোশির চুক্তি আজকে আমাদের লক্ষ্য, কারণ আমরা জানি মোশির 10টা আজ্ঞা দিয়েছিল, সেই পালনের সাথে ঈশ্বর বলে দিয়েছিলেন। যদি আমরা লেবীয়তে পড়ি, লেবীয় পুস্তকে এখানে আমরা পড়ি যে 26 অধ্যায়ের 18-20 বলছে, ঈশ্বর বলছে তোমাদের যে বাক্যগুলো দিয়েছি আমি ইহুদি জাতিকে, যদি তোমরা এটা মেনে না চলো, যদি এটা না শুনে চলো, তাহলে তোমরা কি হবে, তোমাদের সমস্ত জীবন নিষ্ফল চলে যাবে, তোমাদের ভূমি শস্য উৎপাদন করবে না, তোমাদের দেশের বৃক্ষ শশা ফল দেবে না। আর তাই ঈশ্বর বলে দিয়েছেন যে মানলে তুমি তার ফল পাবে, না মানলে তুমি তার ফল পাবে না। এটা মোশিও যখন চুক্তি চলেছিল, আবার এই চুক্তি শুধু না মানলে যে কি ফল হবে না, ঈশ্বর এও বলে দিয়েছিলেন যে এটা ইহুদি জাতি মানবে না, তারা ব্যর্থ হবে। দ্বিতীয় বিবরণী 31:20 দেখি ঈশ্বর বলেন, কেননা আমি যে দিচ্ছি যে দেশ তোমাদেরকে ইহুদি জাতিকে বলছেন তা দুগ্ধ মধু প্রবাহী দেশে, কিন্তু তা তোমাদেরকে সম্পূর্ণ আস্থা আনবে না। আর তাই প্রভুকে ধন্যবাদ, প্রভু আমাদের জীবনকে আজকে সেই লক্ষ্যে রেখেছে যে লক্ষ্যের মধ্য দিয়ে আমরা দাঁড়িয়েছি। প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু আমাদেরকে আজকে দেখাচ্ছে যে আমার অবজ্ঞা যে করবে, আমার নিয়ম ভঙ্গ করবে, তখন কি করবে, তারা অন্য দেবতার পূজা আচ্ছা শুরু করে দেবে। উনি স্পষ্ট করে এখানে
বলে দিয়েছেন যে উনি ইহুদি জাতি মানবে, কিন্তু তারা গিয়ে একটা সময় সেই ব্যর্থতায় দাঁড়িয়ে যাবে। আর তাই বারবার বলছেন যে দেখো তোমাদের জীবনে নতুন চুক্তির প্রয়োজন আছে, কারণ মসীহের যে চুক্তি ছিল আমরা দেখব এই মসীহের চুক্তি ছিল সম্পূর্ণ ইহুদি জাতি মানবে কি না মানবে তার ওপর করে। আর তাই ঈশ্বর বলে দিয়েছিল যে না মানলে কি হবে, এবং এও বলে দিয়েছিল এরা তোমরা এটা মানবে না, আর তার ফল তোমাদের পেতে হবে। আর সেই ফলস্বরূপ আমরা দেখি যে বলেছে দ্বিতীয় বিবরণীতে যে তারা কি করবে। আর তারপরেই জিসকিলেতে 37:22 ঈশ্বর আবার নতুন ভাবে বলে যে তোমরা আমাকে চিনবে না, আমাকে ভুলে অন্য ঈশ্বরে পূজো করবে ঠিকই, কিন্তু আমি তোমাদেরকে ফিরিয়ে আনবো। আমরা জানি এই চুক্তির ব্যর্থতায় দেশটা দুভাগ হয়ে গেছিল, ইহুদা এবং আমরা জানি ইসরায়েল, দুটি বিভক্ত হয়ে গেছিল দেশ। সেই দেশকে যিশু বলেছিল আমি এক করে আনবো। আর তাই এই নিয়মপত্র বা চুক্তির উদ্দেশ্য কি, যদি দ্বিতীয় বিবরণী 36:6 পড়ি, সেখানে ঈশ্বর বলছে আর তুমি যদি তোমার হৃদয় দিয়ে সমস্ত প্রাণের সহিত আপন প্রভু সদা প্রভুকে প্রেম করিয়া জীবন লাভ করো। ঈশ্বর এটাই চান, ঈশ্বরের সাথে আমাদের যে চুক্তি তা হচ্ছে তার ভালোবাসা দিয়ে, সেটা কোনো লিখিত চুক্তি হয় না। তাই আমরা বাইবেলের একটা হিব্রিয় আজকের যে উপাসনার অংশ থাকবে হিব্রিয় 7:8-9 এই অংশ থেকে আমরা দেখব যে যেখানে বলা হয়েছে যে এই পুরাতন চুক্তি যা ঈশ্বর আগে করেছিলেন যিশু আসার আগে সেগুলো সব বাতিল হলো। তাই যিশু বলেছেন হিব্রিয় 8:7-8, কারণ প্রথম নিয়ম যদি নির্দোষ হতো, প্রথম নিয়ম কি, যিশু আসার আগে যে নিয়ম কানুন দেয়া হয়েছিল যে এই এই নিয়ম কানুন তোমরা পালন করলে তোমরা ধার্মিক হবে, তোমরা পবিত্র হবে, তোমরা পাপ থেকে পুণ্য পাবে। তাই বলছে যে প্রথম নিয়ম ধর্মের বিধিনীতি দিয়ে যে আমি দিয়েছিলাম, যদি সেটা যদি সম্পূর্ণ দোষহীন ত্রুটিমুক্ত হতো তাহলে আর একটা দ্বিতীয় নিয়মের জন্য চেষ্টা করতো না। বরং প্রভু বলছে যে এমন সময় আসছে যখন আমি ইসরায়েল কুলের সহিত ও যিহুদা কুলের এক নতুন নিয়ম সম্পন্ন করব। বলছে যে যে দেশ ভাগ হয়ে গেছিল না, এই পৃথিবীটা ভাগ হয়ে গেছিল পাপ আর যারা ইসরায়েল জাতি সব এক হয়ে গেছিল। তাই দুই জাতি অহুদি এবং ইহুদি দুই জাতিকে ঈশ্বর তার স্বর্গরাজ্যের এক জায়গায় আনবেন এবং তার জন্য এক নতুন নিয়ম, নতুন নিয়মপত্র বা চুক্তি করবেন। আর তাই আমরা দেখি যে যিশুকে বলা হয় এই নিয়ম চুক্তির সমস্ত মধ্যস্থকারী। তাই হিব্রিয় 8:6 বলছে যে যিশু যিনি ইনি উনি উৎকৃষ্টতর সেবাকর্ত, তার মানে উনি আমাদেরকে ঈশ্বরের জন্য যে গৌরব করার জায়গা দিয়েছেন যে সেবা করছি তার মধ্য দিয়ে এবং এক শ্রেষ্ঠ নিয়মের মধ্যস্থ, উনি সাক্ষ্য ঈশ্বর এবং আমাদের মধ্যে। মসির সময় যখন ঈশ্বর উপাসনা করত সেই নিয়মে কি বলা হচ্ছে যে হিব্রিয় পড়তে যদি 7:8-9 পড়ি, ঈশ্বরকে ভয় পেত তারা ঈশ্বরের কাছে যেতে পারত না, যাকে দেখা যায় না ঈশ্বরের সামনে উপাসনা করতে পারত না। কি নিয়ম ছিল, নিয়ম ছিল বছরে একবার এই প্রতি মানুষের বলির জন্য প্রথমে এক ধাপে যাবে সেই পূজারি বা যাজক গিয়ে তার যে যাজক গণ আছে টিম আছে তাদেরকে নিয়ে সেই সকলের পাপ খণ্ডনের জন্য বলি চড়াবে, তারপরে তিনি নিজের এবং অন্যের জন্য পাপের জন্য সেই রক্ত নিয়ে সেই উচ্চতম পবিত্র স্থানে প্রবেশ করবেন। তার মানে কিছু জিনিস বোঝাচ্ছে এখানে, যে পূজারী ছিলেন তিনি নিজেও পাপে কলঙ্কিত ছিলেন, তার নিজের পাপ খণ্ডাতে হতো,
আরে তিনি ছিলেন এই ধরনি থেকে, তিনি একা উচ্চ পুরোহিত হলেও তার সমস্ত যাজকগণ তাকে সাহায্য করতে হতো, আর তাই তাকে এটা বছর বছর প্রতি বছর করতে হতো এই নিয়ম পালন। কিন্তু বলছে এই লেবীয় জাতি থেকে এরা এসেছিল, সাত অধ্যায়ের যদি হিব্রু পড়ি চার পদে পাঁচ পদে, এবং ঈশ্বরের নির্দেশে এরা যাজকবর্গ হয়েছিল, পুরোহিত হয়েছিল, ঈশ্বরের মাঝে ইহুদি জাতির জন্য এরা পূজা করত, ঈশ্বরের মাঝখানে এরা মধ্যস্থ করত, কারোর কিছু প্রয়োজন হলে এরা পুরোহিতকে বলতো, যাজককে গিয়ে বলতো, তারা তাদের হয়ে বলি দিয়ে প্রার্থনা করত, ঈশ্বরকে জানাত। এই ছিল প্রথা, এটাই ছিল ঈশ্বরের প্রথম নিয়ম, যে নিয়ম কানুন মেনে মেনে চলবে। কিন্তু কেউ আর নিয়ম কানুন মেনে চলতে পারে না, প্রত্যেকেই ব্যর্থ হয়, এক দশমাংশ করে তারা পুরোহিত হিসেবে তখনকার দিনে নিত। কিন্তু ভুলে যাবেন না, এই লিবাই জাতি এসছে আব্রাহামের বংশধর থেকে, সেই আব্রাহাম কিন্তু যদি সাতের এক থেকে পড়ি এবং চার পদে তিন পদে সেখানে বলছে আব্রাহাম কিন্তু এই মেলসিডেটাককে, এনাকেও সেই রাজাকে উনি সেই এক দশমাংশ দিয়েছিলেন, যিনি ঈশ্বরীয় বংশত্বের মধ্য দিয়ে আসেননি। আর তাই বলছেন যে যিশু যে নতুন নিয়ম আমাদের জন্য আনছেন, এই পুরাতন নিয়মে কি হতো, ঈশ্বরের যে বিধি দিয়েছে সেই বিধি মেনে মেনে চলতে হতো, এবং লোকে কেউ পূর্ণ বিধি মেনে নিয়ম ধর্মকানুন মেনে চলতে পারতো না। আর তাই এই না নিয়মের মধ্যে দোষ ছিল, ঈশ্বর ভুল নিয়ম কানুন দিয়েছিল প্রথম নিয়ম পত্রে, ওটা সঠিক ছিল কিন্তু ভুল ছিল। ঈশ্বর দেখেছেন কোনো মানুষ সেটা পূর্ণ একশো ভাগ পালন করতে পারেনি, কারণ তারা দোষী ছিল, তারা ঈশ্বরের কাছে এসেছে, ঈশ্বরের আশীর্বাদে প্রার্থনা করেছে, কিন্তু আবার নিজেদের পাপের জীবনে ফিরে গেছে। আর তাই ঈশ্বর সেই নতুন নিয়মকে এনেছিল যা সম্পূর্ণ মানুষের নিয়মের মানা আর না মানার মনে করে চলবে না, চলবে যিশুর শক্তির ওপর সেই নিয়ম। আর তাই বলছে হিব্রু আট অধ্যায়ের দশে প্রভু বলছেন আমি আর ওই আজ্ঞা নিয়ম কানুন লিখিত দেবো না, কি দেবো, হিব্রু আট অধ্যায়ের দশে বলছে আমি তাহাদের হৃদয়ে লিখব, মনে লিখব, আমি তাদের ঈশ্বর হবে, সে আমাদের প্রজা হবে। ঈশ্বর আমাদের সাথে এক চরম সম্পর্ক করতে চান, কোনো নিয়ম কানুনের মধ্য দিয়ে, ধর্মীয় কাজের মধ্য দিয়ে উনি সেটা চান না। আর তাই হিব্রু আট অধ্যায়ের বারোতে তেরোতে বলেছেন কেননা আমি তাদের সকল অপরাধ ক্ষমা করব, তাদের পাপ আমি মুখে আনবো না। আর তাই বলেছেন যে পুরোনোটা এখন বাতিল হয়েছে, পুরোনো আগে তোমাদের কি নিয়ম ছিল, যে ধর্ম কর্ম করে মেনে তোমাদের চলতে হবে, মানলে তবে তোমার পাপ খণ্ডাবে, না হলে তোমার পাপ খণ্ডাবে না। যিশু এসে নতুন নিয়ম দিলেন যে কোনো ধর্মীয় নিয়ম মেনে তোমরা চলবে না, তোমরা চলবে আমার ওপর বিশ্বাসের দ্বারা, আর আমি তোমাদের নিয়মটা পালন করব, তোমাদের সব অন্যায় পাপ আমি ক্ষমা করে দেবো। তাই পুরাতন নিয়মটা মধ্যে ভুল নেই, কিন্তু মানুষ সেই নিয়ম পালন করতে পূর্ণভাবে ঈশ্বরীয় পবিত্রতার পূর্ণতা পারে না, আর সেই জন্য তখন নতুন নিয়মের প্রয়োজন হলো। আর আসুন আজকে সেই নতুন নিয়মের মধ্যে দিয়ে ঈশ্বর আমাদেরকে আর একটা জায়গায় নিয়ে যায়। হিব্রু নয় অধ্যায়ের এক থেকে পাঁচে বলছে যে প্রথম নিয়মটা কি ছিল, যে নানান ধর্মবিধি ছিল আরাধনার জন্য। দেখুন হিব্রু নয় অধ্যায়ের এক থেকে পাঁচে, কারণ তখন একটা কি করতো, মসীহ যখন করেছিল একটা তাম্বু মন্দিরের মতো নির্মাণ করত, তার ভেতরে অনেক কিছু থাকত, রুটি থাকত, মেষ থাকত, দ্রিবৃক্ষ থাকত, পবিত্র স্থান থাকত, তিষ্করিণী ছিল, অনেক কিছু ধূপধানি ছিল, স্বর্ণমণ্ডিত নিয়ম সিন্ধুক ছিল, মান্নাধারী ঘট ছিল, মঞ্জুরিত যষ্টি ছিল, প্রস্তর ফলক ছিল, এত কিছু দিয়ে তখন পূজা অর্চা করতে হতো। আমরা চার্জে কি নিয়ে এসছি, কি নিয়ে এসছি, চার্জের মতো কত কত জিনিস আছে যেটা উপাসনার জন্য লাগবে না,
ঈশ্বর কি বলেছে আমি তোমাদের পাপ আর মনে রাখব না উনি সমস্ত নিয়মকে সরাইনি ওই নিয়মের সাথে আমাদের বাহ্যিক ধর্মীয় বিধি মানা আর না মানার মধ্যে যে ব্যবস্থাপনা ছিল সেটা উনি সরিয়ে দিয়েছেন যে পাপীদের মুক্ত করতে হবে সমস্ত কিছু থেকে এই পাপী হয়েও আমরা ধর্মবিধি বা নিয়ম চুক্তি ঈশ্বরের মেনে পূর্ণ পবিত্র হয়ে ঈশ্বরের কাছে উপাসনা করতে পারবো না আর তাই ঈশ্বর কি করেছেন ঈশ্বর বলছেন যে তখন মোশে যখন উপাসনা করত এই মন্দিরের নিয়ম অনুযায়ী ঈশ্বর নিয়ম দিয়েছিল এই জিনিসগুলো থাকবে আর ওই মন্দিরে তাম্বুর মধ্যে এই থাকতো আর ওই পুরোহিত থাকতো তিনটে জিনিস এক পুরোহিত থাকতে হবে উপাসনা করতে গেলে দ্বিতীয় কি তার একটা জায়গা পবিত্র স্থান তাম্বু থাকতে হবে তৃতীয় কি ঈশ্বরের আজ্ঞা বা প্রতিজ্ঞা থাকতে হবে এই তিনটার উপর দাঁড়িয়ে করে উপাসনা চলতো এবং আজকেও সেই উপাসনাকে ঈশ্বর স্বীকৃতি দেন কিন্তু সেটা নতুন ভাবে উনি দেখেছেন কারণ কারণ উনি কোনোদিন ভুল নিয়ম দেন না প্রথম নিয়ম বাতিল করেছেন কারণ উনি জানেন যে ওনার মধ্য দিয়ে সম্পূর্ণভাবে উনি চান যে প্রত্যেকে সত্যের উপাসনা করুক আর তাই উনি কি বলেছেন হিব্রিয় নয়ের পাশে তাই এই সকলের সবিশেষ কথা বলা নিষ্প্রয়োজন বলছে তোমাদের এই ধর্মীয় নিয়মপত্র চুক্তি ধর্মাচার মেনে কোনো কিছু এগুলোর আর প্রয়োজন নেই কারণ আমি তোমাদের সকল পাপ মুছে দেব তাই প্রথম চুক্তি দেওয়া হয়েছিল নিয়ম মানা নাম মানার ওপর শর্তাধীন কিন্তু শেষে যিশু আসার পর আমাদের যে নতুন চুক্তি বা নিয়মপত্র ঈশ্বর দিয়েছেন তার মধ্যে কোনো নিয়ম নেই কারণ ওই নিয়মের মধ্যস্থকারী যিশু যিনি ক্রুশে দাঁড়িয়ে আমাদের জন্য পাপের জন্য মুক্তির আহ্বান এনেছেন নিজের পবিত্র জীবন দিয়ে নিজে পাপ না করেও তারপরেও উনি আমাদের পাপকে বহন করেছেন আর তাই আজকে আমরা উপাসনা যখন দাঁড়াই আমরা কোনো নিয়মের উপাচারের মধ্য দিয়ে নয় যে আমাদের পুরোহিত আছে নেই আমাদের পবিত্র স্থান দরকার আছে নেই আমাদের প্রতিজ্ঞা ঈশ্বরের আছে এখানে দেখা যায় নেই কিন্তু আমাদের সেটা কোথায় আছে আমাদের হৃদয়ে আছে কিছু কোথায় আছে পবিত্র আত্মার মধ্যে আছে পবিত্র স্থান কিভাবে হচ্ছে যখন দুজনের অধিক এখানে আমরা মিলিত হচ্ছি তার উপস্থিতি আমাদের মাঝে প্রকৃত তাম্বু মন্দির ঈশ্বরের উপস্থিতিতে পবিত্র স্থান বানাচ্ছে আর তাই বলছে পুরাতন নিয়মের মানে ধর্মের নিয়মের আর মানার তোমাদের কোনো প্রয়োজন নেই কারণ নয় অধ্যায় হিব্রিয় 11-12 বলছে যিশু আসার ফলে কি হয়েছে যা কিছু উত্তম উত্তম ভালো বিষয়ের জন্য মহাযাজক করতো কি করতো আগেকার দিনে সে প্রতি বছর বলি চড়াতো মানুষের পাপের জন্য নিজের পাপের জন্য বলি চড়াতো আর বছরে একবার ওখানে যেত এই নিয়ম কানুন পালন করত নিস্তার পর্ব কত কিছু করত বলছে এগুলোর সাথে কি যে মহত্তর সিদ্ধতর তাম্বু অহস্তকৃত তার মানে যে তখন যে মন্দির বানানো হয়েছিল মানুষরা বানিয়েছিল ইট পাথর বা যা কিছু দিয়ে তার ভেতরে জিনিসপত্র রেখেছিল তার নিয়মপত্র মেনে এই বিধি নিয়ম করে তখন পূজা উপাসনা চলতো ঈশ্বর বললে এসবের কিছু দরকার নেই এখন তোমরা যে তাম্বু যে পবিত্র স্থানে তোমরা করবে এটাই তোমাদের পবিত্র স্থান বানানো হবে তোমরা এই মুহূর্তে যিশুর আত্মায় যারা যুক্ত আছো সেই স্বর্গীয় তাম্বুতে মন্দির মধ্যে আমরা যুক্ত হয়েছি যিশু বলেছেন যার হৃদয়ে রয়েছে তিনি পবিত্র আত্মা তার দেহটাই হচ্ছে সেই পবিত্র ঈশ্বরের তাম্বু মন্দিরের মতো আর তাই বলছে যে গরু ছাগল কারো রক্তের গুণে নয় যিশু নিজের রক্ত দিয়ে একবারই সেই পবিত্র স্থানে ঈশ্বরের কাছে আমাদের পাপের জন্য সমস্ত প্রবেশ করেছেন আর সারা জীবনের মতো অনন্তকাল মুক্তি এনেছেন এ প্রতি বছর বছর আমাদের জন্য যিশু এসে পাপের মুক্তি দিয়ে সেই ছাগল গরির মতো বলি দেন না উনি একবারই করেছেন আর সে মধ্য দিয়ে আমরা প্রত্যেকে সেই উত্তম মহাযাজককে পেয়েছি এক নতুন নিয়ম পেয়েছি যে নিয়মে ঈশ্বর স্বয়ং উনি নিয়ম প্রতিজ্ঞা পরিপূর্ণ করবে কারণ এই নিয়ম আমাদের মেনে চলা না পড়ার ওপর নির্ভর করে তৈরি হয়নি যিশু সেই নিয়মের মধ্যস্থতাকারী করে ঈশ্বরের ভালোবাসা দয়া অনুগ্রহের নিয়ম এনেছেন যে আমি দয়া করে তোমাদের সন্তানকে যিশুকে
ঈশ্বরের পুত্রকে পৃথিবীতে পাঠিয়েছি, তোমরা বিশ্বাসের দ্বারা পাপের মুক্তি পেয়েছো, আমার অনুগ্রহ লাভ করেছো, আর সেই অনুগ্রহ লাভের জন্য আজকে আমরা সেই পবিত্র স্থান পেয়েছি যিশুর মধ্য দিয়ে। আমরা সেই উপাসনা করার যোগ্যতা পড়েছি যা কোনো ধর্মীয় নিয়ম কানুন দিয়ে না। আর তাই বলছে হিব্রীয় 15 অধ্যায়ের সম্পূর্ণভাবে আমরা যদি দেখি 16 পদে যে বলছে, কারণ এই প্রথম নিয়ম কি ছিল সম্বন্ধীয় সকলের অপরাধ, কারণ কেউ মেনে চলতে পারতো না, 10টা নিয়ম 20টা নিয়ম যাই দেয় হোক ভুল করতো। আর তাই বলছে যে সেই নিয়ম কানুন পালন করে তোমরা কিছু পূর্ণ করতে পারবে না। আর তাই ঈশ্বর কি করলো, ঈশ্বর তাদের নিয়ম সরিয়ে নিজের প্রতিজ্ঞা দিল যে আমার যিশু তোমাদের জন্য দেয়া রইল। কেননা যে স্থলে নিয়মপত্র থাকে, যেখানে নিয়ম থাকে, কি হয় যে আমরা যখন উইল বানাই, কি বানাই, বাবা মরে গেলে সন্তান তার সবকিছু পায়। তাই বলছে 17, কারণ মৃত্যু হলেই নিয়মপত্র কি হয় কাজে আসে। বাবা মারা গেলে বাবা যতক্ষণ বেঁচে থাকে ছেলে উইলের উত্তরাধিকার পায় না, বাবার মৃত্যুর পর ছেলে মেয়ে তার বংশ অধিকার অনুযায়ী তার বংশের সম্পত্তির অধিকার পায়। আর তাই বলছে যে নিয়ম থাকলে, সেই জীবিত থাকলে তা কখনো কেউ বেঁচে থাকলে জীবিত থাকলে পায় না। যিশু হচ্ছে আমাদের জন্য নতুন নিয়ম, যিনি নিজের জীবন দিয়ে পুরাতন নিয়মকে মৃত্যু করে দিয়েছে এবং আমাদের জীবনে তাই নতুন নিয়ম যে যিশুর অনুগ্রহের নিয়মের মধ্যে দিয়েছে। যে কেউ বিশ্বাস করব, কোনো ধর্মীয় কাজ নিয়ম না মেনে করে, কোনো উপাচার না দিয়ে আমাদের হৃদয়ে ঈশ্বরের যে আত্মা সেই দিয়ে উপাসনা করব। আর ঈশ্বরকে ধন্যবাদ জানাই আজকে এত সুন্দর উপাসনা এনেছেন আমাদের মাঝে। তাই 9:14 বলে যে যিনি অনন্ত আত্মা দ্বারা নির্দোষ বলিরূপে যিশুর কথা বলা হচ্ছে, ঈশ্বরের উদ্দেশ্যে কি করেছেন, সেই খ্রিস্টের রক্ত আমাদের বিবেকের মিতকীয়কলাপ, আমাদের বিবেকে মিতকীয়কলাপ ছিল, আমরা জানতাম না যে সত্যি কি, আমরা কি অন্ধের মতো ধর্মীয় নিয়ম কানুন মেনে রীতি আচার করে ঈশ্বরের উপাসনা করতাম এবং ভাবতাম ওদের আমি ঠিক করলাম, এবং ভুল করলে আরো 10টা উপাচার দিয়ে তাকে উপাসনা করার চেষ্টা করতাম। বলছে এখন যিশুর সত্য, যিশুর অনুগ্রহ আমাদের জীবনে কি করেছে, বিবেককে মৃত করেছে, যে আমরা যেসব কাজকর্ম করতাম সেগুলো আর আমাদের দরকার নেই, আমাদের নতুন ভাবে সূচিত করেছেন। কি তোমাদের বিবেককে মৃত ক্রিয়াকলাপ কলাপ, তার মানে আমাদের বিবেককে জাগিয়েছে। আমরা যখন আগে যিশুকে জানতাম না, আমরা নিয়ম কার্যকলাপ ধর্মীয় বিধি মেনে উপাসনা করতাম, কিন্তু যিশু রক্তের নিয়ম আমাদের অনুগ্রহ বা তার দয়ার নিয়মে পরিণত করেছে, যে কোনো ধর্মীয় নিয়মে নয়। আমাদের বিবেক জেনেছে আমরা পাপী, আমাদের পাপ মুক্ত হতে গেলে যিশুর রক্ত যে ক্রুশে বহিয়েছেন বলিকৃত করেছেন তা আমাদের স্বীকার করতে হবে। আর তাই যাতে আমরা কি পেতে পারি, জীবন্ত ঈশ্বরের আরাধনা করতে পারি। 9:14 আমাদের বলে যে জীবন্ত ঈশ্বরের আমরা উপাসনা করতে পারি। আর তাই এখানে আমরা 3টে জিনিস শিখব, যে সরি হ্যাঁ শ্রেষ্ঠতর পবিত্র স্থান আমরা দেখেছি, বাকে পড়েছি 8:1 হিব্রু পত্রের, যে উনি কি দিয়েছেন, হিব্রু পত্রের 8:6 যদি আমরা পড়ি, সরি 8:6 সেখানে কি বলছেন, উনি সেই মধ্যস্থকারী, সেই মহাযাজক যিনি শ্রেষ্ঠতর প্রতিশ্রুতি দিয়েছেন। কি প্রতিশ্রুতি দিয়েছেন, তোমাদের পাপ আর মনে রাখবো না, যারা আমাকে বিশ্বাস করেছো পাপের মুক্তি পেয়েছো, এবং তিনি হচ্ছেন মহাযাজক। কেন উনি ঈশ্বর মহাযাজকত্বকে তুলনা করেছেন এখানে, কারণ যাজক যে কাজটা করে আমাদের হয়ে পাপ মুক্তির জন্য প্রতি বছর বছর বলি চড়ায় আর ঈশ্বরের কাছে প্রার্থনা করে, যিশু সেই মধ্যস্থকারী হেসে আমাদের জন্য একবারই সে কাজটা করেছেন। তাই সব যাজকের, ওনার আন্ডারে কোনো যাজক নয়, উনি একাই সেই মহাযাজক, আর আমরা যারা উপাসনা করি তার সেই অন্তরের যাজক। তাই বলছে উনি হচ্ছেন শ্রেষ্ঠতর যাজক। আগের পৃথিবীর যাজকরা কি করত,
তারা ভুল করত, ঠিক করত, এবং বছরে বছরে তাদের যেতে হতো নিজের পাপের জন্য, অন্যের পাপের জন্য। কিন্তু যিশু নিজে পাপী ছিলেন না, উনি সম্পূর্ণ নিষ্কলঙ্ক ছিলেন। আপনার আমার পাপের জন্য একবারই সেই উনি পৃথিবীর যাজক নয়, যদিও পৃথিবীর ধরনীতে মানব দেহে এসেছিলেন, কিন্তু উনি স্বর্গের যাজক ছিলেন, স্বর্গস্থান থেকে এসেছিলেন। তাই উনি আমাদের এই মুহূর্তে সেই মহাযাজক, সিংহাসনে আটের একে বলে যে উনি ঈশ্বরের ডান পাশে সিংহাসনে বসে রয়েছেন, আমাদের জন্য সেই মধ্যস্থকারী আমাদের সাক্ষ্য বইছেন, দেখো পিতা, এরা আর কোন নিয়ম কানুন মেনে এখানে নয়, তুমি যে নতুন নিয়ম ভালোবাসার চুক্তি দিয়েছ, দয়া দেখিয়েছ আমার জীবন দিয়ে, তাদেরকে আমি বিশ্বাসের অনুগ্রহ লাভ করিয়েছি, আজকে তারা এখানে উপাসনায় উপস্থিত। তাই এই স্থান হচ্ছে শ্রেষ্ঠ পবিত্র স্থান, যে স্থান মানুষের হাতে তৈরি না, যে স্থান সমস্ত ভাবে কোনো ধর্মীয় কাজ দিয়ে তৈরি না, যে স্থানকে যিশু স্বয়ং তার পবিত্র রক্তে ধৌত করে প্রতিটি আত্মাকে বিশ্বাসের দ্বারা অনুগ্রহ লাভের এক নতুন নিয়মে আবদ্ধ করেছেন তার পবিত্র উপস্থিতিতে। আর উনি আমাদের মাঝে আজকে উপস্থিত, উনি আমাদের হয়ে সম্পূর্ণ সেই কাজটা করেছেন মহাযাজক রূপে। এখন আমরা তার সাক্ষ্য, তার প্রতিশ্রুতি যে পড়েছে তার উপর নির্ভর করে সেই আজকে আমরা উপাসনায় দাঁড়িয়েছি। আর তাই ভাই বোনেরা আসুন, আজকে আমরা সবাই উপাসনা করব, কারণ কারণ আমরা শ্রেষ্ঠতর পবিত্র স্থান পেয়েছি এই ধরণীতে থেকেও। স্বর্গীয় জীবনযাত্রায় আমাদের যিশু তুলে এনেছে, আমাদের মহাযাজক স্বয়ং যিশু, যিনি আমাদের একবার সেই জায়গায় প্রবেশ করেছেন ঈশ্বরের স্বর্গীয় জায়গায়, আমাদের পাপের সমস্ত কালিমা মুছে দিয়েছেন, আর সেই প্রতিশ্রুতি দিয়েছেন যা অনন্ত, সেই অনন্ত জীবনে আমরা প্রবেশ করেছি। আসুন প্রার্থনা যায় সেই প্রতিশ্রুতির মধ্য দিয়ে। ধন্যবাদ, জয় যিশু, আমেন।